হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি থিস মেশিনের একটি সিপিইউ কার্ড নিয়ে। এটি থিস মেশিনের মনিটরও বলতে পারেন। আমি এটা পাওয়ার অন করে দিয়েছি। এই মনিটরের মডেল হচ্ছে T737XL। তো প্রোগ্রামটি আনার জন্য এখানে অ্যাকসেপ্ট বাটনে চেপে দিতে হবে। তো আমি F4-এ চেপে প্রোগ্রামটি আনার চেষ্টা করতেছি। প্রোগ্রামটি চলে এসেছে। তো নিচের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে নিচের অ্যারো বাটনটি একই সাথে ওকে বাটনটি ড্যামেজ হয়ে রয়েছে। তো আমি ওকে বাটনটি চেপে দিচ্ছি, দেখুন এলোমেলো কাজ করতেছে। তো F4 বা F1-এ আমি চেপে নিচের অ্যারো বাটনটি চেপে নিচে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু দেখুন এটি ভালোভাবে কাজ করতেছে না, সঠিকভাবে কাজ করতেছে না। আমি এক্সিট বাটন চেপে এখান থেকে বের হয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি যে বাটনগুলো সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই HMI কার্ডের কীগুলো রিপ্লেস করতে হয়। তো পাওয়ার অফ করা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো পাওয়ার অফ করে নিয়েছি। এখন আমি পাওয়ার যে কেবলটি রয়েছে, পাওয়ার কেবল 24 ভোল্ট, এটা আমি খুলে নিচ্ছি। এবং ব্যাকপার্টটি আমাকে খুব সুন্দরভাবে খুলতে হবে। এখানে সবগুলো স্ক্রু খুলে নিয়েছি। সবগুলো স্ক্রু খুলে এটি আলতোভাবে উপর দিকে তুললে এটি বের হয়ে আসবে। তো বন্ধুরা খেয়াল করুন, এখানে অনেকগুলো কার্ড রয়েছে। এই যে কার্ড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাওয়ার কার্ড, আর সাথে আরও দুটো কার্ড রয়েছে। এই দুটো কার্ড হচ্ছে কমিউনিকেশন কার্ড। তো কার্ডগুলো খুব সাবধানতার সাথে খুলতে হবে। কার্ডগুলো লক করা থাকে, তো লক করা থাকে, আর নিচে একটি বেজ রয়েছে। দুটি কার্ডের জন্য দুটি বেজ আলাদা আলাদাভাবে করা থাকে। তো আমি বেজগুলো থেকে এগুলো খুলে নিলাম। এখানে কমিউনিকেশনের জন্য এই কার্ডগুলো ব্যবহার করা হয়। তো এখানে একই সাথে একটি পাওয়ার কার্ড রয়েছে এবং এটি ব্যাকলাইটের জন্য। এই কেবলের মাধ্যমে পাওয়ার কার্ড থেকে ব্যাকলাইটের পাওয়ার সাপ্লাই নেওয়া হয়। আমি এটি খুলে নিয়েছি এবং এখানে 4টি স্ক্রু দিয়ে পাওয়ার কার্ডটি আটকানো থাকে। এবং নিচের দিকে যদি খেয়াল করুন তাহলে দেখবেন নিচের কার্ডে একটি মেল ফিমেল কানেক্টরের মাধ্যমে পাওয়ার কার্ডটি আটকানো থাকে। এটি হচ্ছে ফিমেল কানেক্টর। তো পাওয়ার কার্ডটিও আমি আলাদা করে নিলাম। এখন আমার যে পুরো প্রোগ্রাম কার্ডটা রয়েছে, প্রোগ্রাম কার্ডটা আলাদা করে নিতে হবে। তো ব্যাকলাইটের জন্য যে কমন বা নেগেটিভ সিগন্যাল ভোল্টেজ, সেটা এখানে সোল্ডারিং করে আটকানো আছে। এটা হচ্ছে ডিসপ্লে রেবন, এটিও লক করা থাকে। ডিসপ্লে রেবনটি আমি খুলে নিয়েছি এবং একই সাথে নেগেটিভ ভোল্টেজ যেটা নেওয়া হয়েছে সেটাও আমি ডিসোল্ডারিং করে খুলে নিলাম। স্ক্রুগুলো খুব সাবধানতার সাথে খুলতে হবে, যেহেতু এখানে উপরে নিচে উভয় দিকে লক রয়েছে। এবং নিচের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে কিপ্যাডের যে লাইনটি রয়েছে সেটাও খুব হার্ডভাবে আটকানো আছে। এটা উপর দিকে টানলেই আপনি খুলতে পারবেন না, এর জন্য আপনাকে কিপ্যাডের লাইনটি খুলে নিতে হবে। তো আমি কিপ্যাডের লাইনটি খোলার চেষ্টা করতেছি। আমি এটা খুলে নিয়েছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখন আমি খুব সাবধানতার সাথে কার্ডটি বের করে আনব, যেহেতু উপরে নিচে উভয় পাশে লক রয়েছে। আমি এক পাশ খুলে অপর পাশটি অ্যাঙ্গেল করে নিয়ে আসলাম। এটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ কার্ড, এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাকলাইটের জন্য সার্কিট, আর নিচে তো মনিটর রয়েছে। তো এটাও অনেকগুলো স্ক্রু দিয়ে আটকানো থাকে। তো সবগুলো স্ক্রু খুলে বডি, পুরো বডিটা আলাদা করে নিতে হবে। তো আমি পুরো বডি আলাদা করে নেব, এজন্য কিপ্যাডের লাইনটা খুলে নিলাম। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনি এই কাজটি পরবর্তীতে এই ভিডিও দেখে নিজেই করতে পারবেন। তো আমি বডিটা আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে মূলত কিপ্যাড বোর্ড বা কিবোর্ড। তো এখানে অনেকগুলো কি সমন্বয় রয়েছে। তো দেখুন যে এখানে যে নিচের অ্যারো বাটনটি রয়েছে, অ্যারো বাটনটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে, আর সাথে ওকে বাটনটিও নষ্ট হয়ে রয়েছে। তো বাদবাকি যে বাটনগুলো রয়েছে বা সুইচগুলো রয়েছে, সুইচগুলো কিন্তু নর্মালি ভালো দেখাচ্ছে। তো আমি এই দুটা আলাদা করে নিচ্ছি। এটা স্কিপ করেছি, তা না হলে ভিডিওটা আরও লং হয়ে যাবে। ডিসোল্ডারিং করে সুইচগুলো খুলে নিলাম। তো আমাকে
এই সুইচগুলো পরিবর্তন করতে হবে। আমি দুটো সুইচ নতুন নিয়ে নিয়েছি এবং পুরাতন দুটো আমি খুলে আলাদা করে নিছি। এই কিগুলো আমাকে খুব কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে অথবা থিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি কি দুটা লাগিয়ে তারপর আমি এই কিবোর্ডটি ওয়াশ করব। তো আপনাদের হাতের কাছে যদি কন্ট্যাক্ট ক্লিনার না থাকে তাহলে আপনারা এর জন্য থিনার ব্যবহার করতে পারেন। আর শেষ যদি থিনার পর্যন্তও না থাকে তাহলে এর বিকল্প হিসাবে আপনি পেট্রোল ইউজ করতে পারেন। তো আমি থিনার দিয়ে ওয়াশ করে নিচ্ছি। তো সবচাইতে বেটার হয় আপনার হাতের কাছে যদি কন্ট্যাক্ট ক্লিনার থাকে, তাহলে সুইচগুলো আপনি খুব সহজে কন্ট্যাক্ট ক্লিনারের মাধ্যমে পরিষ্কার করতে পারবেন। আমি সম্পূর্ণটা ওয়াশ করে নেব, এর জন্য পর্যাপ্ত পরিমাণ থিনার আমি ঢেলে দিচ্ছি এবং প্রত্যেকটা কি ভালোভাবে চেপে চেপে পরিষ্কার করতে হবে। দীর্ঘদিন ব্যবহারের ফলে এখানে মরিচা পড়ে যায়, ময়লা দিয়ে কিগুলো খারাপ হয়ে যায়। তো আমি কিগুলো থিনার দিয়ে ওয়াশ করা হয়েছে, আমি হট গান দিয়ে হিট দিয়ে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পূর্বের মতো সব কিছু সেট আপ করবো। আমি কিবোর্ডটি বসিয়ে নিয়েছি এবং উপরের কভারটিও এখানে যে অনেক স্ক্রু সিস্টেম রয়েছে সেই সিস্টেমের ভিতরে এটি আটকাতে হবে। আমি ডিসপ্লে বোর্ডটিও এখানে সেটিং করে ফেলেছি। ভিডিওগুলো একটু স্কিপ করছি, তা না হলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আমি উপরের বোর্ডটিও সেট আপ করে দিলাম এবং যেই নেগেটিভ ভোল্টেজটা পাওয়ার কাট থেকে সাপ্লাই হয় সেটিও লাগিয়ে দিয়েছি এবং নিচের কিপ্যাড লাইনটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সেট করে নিয়েছি। মোটামুটি সবগুলো সেট আপ কমপ্লিট। এখন আমি কমিউনিকেশন জন্য যেই সার্কিটটি ব্যবহার করা হয় সেগুলো লকের মধ্যে দিয়ে আটকে দিচ্ছি। এখন আমি পাওয়ার বোর্ডটি সেট আপ করবো। পাওয়ার বোর্ডটি সেট আপ করা হয়ে গেছে, স্ক্রু দিয়ে আমি সবগুলো আটকে নিয়েছি। ব্যাক কভারটি লাগিয়ে আমি এখন আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো। তো এখানে পাওয়ার কানেকশন করেছি, পাওয়ার অন করে বাটনগুলো আমি চেপে দেখাচ্ছি। এফ ওয়ান থেকে আমি অ্যারো নিচের অ্যারো বাটনটি চেপে প্রোগ্রামে ঢুকে দেখাবো। এটি হচ্ছে এক্সিট বাটন। তো আমি এক্সিট বাটন দিয়ে বের হয়ে আমি আবারও এফ ওয়ানে গিয়ে নিচের অ্যারো বাটনটি চেপে প্রোগ্রামে আমি আপ ডাউন করতেছি প্রোগ্রামে যাওয়ার জন্য। বন্ধুরা খেয়াল করুন যে এখন কিগুলো কাজ করতেছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ।